হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আবার আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাতে চলেছি আমার কল্যাণপুর যাওয়ার ব্লগ। ভিডিওটা অনেক বড়, কিন্তু চিন্তা নেই, আমি ভিডিওটা পাঁচ ভাগে ভাগ করেছি। আজকে আপনারা দেখতে পারবেন আমার প্রথম ভাগটা, যেখানে আমি দেখাবো যে কল্যাণপুর গেছি এবং কিভাবে ওই অন্ধকারের মধ্যে কল্যাণপুরে পৌঁছেছি, এবং সেদিনকে কি কি করেছি না করেছি, কোথায় কল্যাণপুরের কোন কোন জায়গাগুলো সেদিনকে ঘুরেছি, সেটা আমি আপনাদের দেখাবো। আর একটা কথা বলে দিচ্ছি, কল্যাণপুর যদি আপনারা যান তো আমি বলে দিই কল্যাণপুর হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার গ্রাম। তো যাই হোক, কল্যাণপুরে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে একটা কথা বলে রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে বাকি পার্টস গুলোর নোটিফিকেশন তখনই পেয়ে যাবেন যখন আবার পরের পার্টস গুলো আপলোড করব। তো চলুন শুরু করা যাক। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখানে যদি বেশিরভাগ জায়গাটা অন্ধকার, এখনো পৌঁছাইনি আমরা, একটা এখন অনেকটা হাঁটতে হবে অন্ধকারে। আমি জানি আপনারা কিছুই হয়তো দেখতে পাচ্ছেন না। গোকু, গোকু এদিকে আসো। অন্ধকারের মধ্যে দুখানা কুকুর শুয়ে আছিল, দেখতেও পারিনি, না তারপর উঠে যায়নি। কপাল ভালো, কপাল ভালো, কুকুর গুলোকে মারাইনি। এখানে আন্ডার কনস্ট্রাকশন টাইপ অফ বাড়ি মনে হচ্ছে। শ্রীরাম বস্ত্রালয় কি লয় লেখা, এইটাই কি দৃশ্য? তো এখন আমরা মেলার দিকে যাচ্ছি। এবার আস্তে আস্তে মেলার দিকে এগোচ্ছি, চারদিকে প্রচন্ড অন্ধকার, ওই জন্য বাধ্য হয়ে আমার দিদিকে বলেছি যে ফ্ল্যাশ লাইট জ্বালাতে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রেখেছে, আর আমরা সেই আলোতেই নিজেকে দেখাতে পারছি। এবার রিয়ার সাইডটা দেখাচ্ছি, রাস্তাটা দেখুন কতটা অন্ধকার। আমরা মেলায় চলে এসেছি, মাঠের উপর দিয়ে হাঁটছি, এবার সেগুলো মাঠ যখন তোমার পা মুচকাচ্ছে। ও এটা খাটের জমি, এখনই জানতে পারলাম, সেই জন্য মাঠটা এতটা এগুলো এগুলো। এবার মেন মেলাটা ঢুকতে চলেছি, যে দেখতেই পাচ্ছেন মেলা, এই আইসক্রিমের দোকান। এখানে দন্ডি কাটা হচ্ছে, ওখান থেকে শুরু হয়েছে, ওইখান থেকে শুরু হয়েছে, সব প্রণাম করতে করতে এগোচ্ছে। জিলিপি স্ন্যাক্স এর দোকান, বিভিন্ন রকম বাচ্চাদের রাইড আছে, ওখানে আমার ভাগনা উঠছে,
বাড়ি অবধি গেছো কি? বাড়ি গেছো? আর কত দূর গেছো? বাচ্চাদের খেলনার দোকান এবং অনেক রকম দোকান আছে এদিকে, ফুচকা স্টল, দই ফুচকাও পাওয়া যায় এখানে লেখা রয়েছে, দেখিয়ে দিচ্ছি দেখুন। রান্না করার বাসনের দোকান, ঠাকুরের দোকান, গোকু ঠিক জায়গায় রাখো। এখন রাত 11:20 বাজে। এবার অনেকক্ষণ ঘুরে টুরে এক ক্লাস মেলা থেকে বেরোচ্ছি। পুরো মেলা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো আপনাদের, আমি তো দেখিয়েছি। হ্যাঁ এবার বাড়ি ফিরছি। ভর্তি লোক আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন রাত 12:00 বেজে গেছে, তবুও ভর্তি ভর্তি লোক আসছে মেলা দেখতে। আরো মেলা থেকে বেরোচ্ছি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, লাইক শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। বেসিক্যালি এর পরের পার্টস গুলো যখন আপলোড করবো, পার্ট 3, 4, 5, সেগুলো নোটিফিকেশন যাতে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান, তার জন্য আপনাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা পাশে প্রেস করে নিতে হবে। তো আপাতত ভিডিওতে এইটুকু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।